Good morning, students. How are you? I hope you all are fine and stay safe at your own home. Today, I will take your nursery English class. You are already very good. Today, I will teach you T connect the dots, write down the letter into S and T. ফিল উইথ কালার স্টুডেন্টস লেট স্টার্টস তো স্টুডেন্টস দেখো তোমাদের এস পর্যন্ত লেটার শেখানো হয়ে গেছে অ্যালফাবেট বা লেটার তো দেখো আজকে আমি তোমাদের কোন লেটারটা শেখাই এখানে তো কিছু দেখতে পাচ্ছ তোমরা ডটস রয়েছে তো চলো এই ডটসগুলো আস্তে আস্তে করে আমরা কানেক্ট করি দেখো এখানে কী হয় আস্তে আস্তে করে এই ডটসগুলো কি করব কানেক্ট করব তো তাহলে তোমরা দেখতে পাচ্ছ কি দেখতে পেরে যে এই ডটসগুলো কী করলাম আস্তে আস্তে করে কানেক্ট করলাম আর কানেক্ট করার পরে কি লেটারটা হলো তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পারছ রাইট কি লেটারটা হলো এটা টি হলো তাই তো তো চলো আর একটা আছে তোমাদের দেখায় তো এখানে সেম সেই একইভাবে হবে আস্তে আস্তে করে এই ডটসগুলোকে কী করবো কানেক্ট করব তাই তো তো দেখলে ঠিক এইভাবেই আস্তে আস্তে করে কানেক্ট করলাম এই ডটসগুলো তাই তো তাহলে কী লেটার হলো টি লেটার এখানে হলো তো চলো এরপর তোমাদের আমি কি করাবো দেখো এরপর করাবো রাইট ডাউন দ্য লেটার এন টু এস তো তোমাদের এন পর্যন্ত থেকে যে এন থেকে যে এস পর্যন্ত তোমাদের লেটারগুলো করেছিলাম তো সেগুলো আমি তোমাদের এখানে করাবো তো দেখো তো দেখো তোমাদেরকে আমি বারবারই পড়েছি তোমরা লাইন মেনটেন করে সুন্দর করে লাইনের মধ্যেই লেখাগুলো লিখবে যাতে তোমাদের হ্যান্ডরাইটিংটাও ভালো হয় তো দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর তাহলে এই থ্রি লাইনের মধ্যে ঠিক এইভাবে লেখাগুলো তোমরা লিখবে এই এন হলো এন পর কী হবে এন ও তারপরে দেখো এখানে কি হবে এন পর ও হলো তারপর পি তারপর দেখো এখানে কি হবে কিউ তাই তো তারপর আর আর তারপর কি হবে এস তো দেখো তোমরা এটা ভালোভাবে লক্ষ্য করো যে কটা লাইনের মধ্যে আমি লিখছি ওয়ান টু থ্রি ফোর লাইন আছে আর থ্রি লাইনের মধ্যে আমি এই লেটারগুলো দেখো সব লিখেছি তাই তো তাহলে এন ও পি কিউ আর এস তো এইভাবে যদি তোমাদের লিখতে বলা হয় ঠিক তোমরা লাইনে ঠিক এইভাবে লেটারগুলো তোমরা লিখবে কেমন এন ও পি কিউ আর তো স্টুডেন্টস তোমরা দেখছো ভালো করে আমি কিন্তু আবার লেখালাম দেখো এন ও পি কিউ আর এস সরি এর ওপরে এসটা আমি লিখতে ভুলে গেছিলাম এস তাহলে হলো তাহলে এটা কী হলো এন ও পি কিউ আর এস তো দেখো আর একবার দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে তোমরা যতবার এইভাবে লাইনের মধ্যে প্র্যাকটিস করবে তো তোমাদের হ্যান্ড রাইটিংটা খুব সুন্দর হবে এনও পি কিউ আর এস তো তাহলে তোমরা দেখতে পেলে তোমাদের যদি লিখতে পারা হয় এন থেকে এস পর্যন্ত তো ঠিক তোমরা এইভাবে লাইনের মধ্যে সুন্দরভাবে লেখাগুলো লিখবে কেমন তো এরপর দেখো এরপর আমি তোমাদের এখানে ফিল উইথ কালার দেখো তো দেখো তোমাদের এখানে আমি কি ফির কালার কি করাচ্ছি টি তো দেখো টিটা ঠিক এইভাবে করবে তোমরা তোমাদের আগে আমি বলেছিলাম যে কিভাবে কালারটা করবে ঠিক এই লাইনের মধ্যে ঠিক লাইনের মধ্যে এইভাবে তোমরা কালারটা করবে কেমন যাতে লাইন থেকে না বাইরে বেরিয়ে আসে আমি জানি তোমরা সবাই এখন খুব সুন্দর কালার করতে শিখে গেছো তাই তো কিন্তু একটু ভালো করার জন্য আরেকটু এইভাবে তোমরা কালার করবে কেমন তো নেক্সট কালারটা দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই করবে তোমাদের ইচ্ছা মতো মনের ইচ্ছা মতো তোমরা কালার এখানেই ইউজ করতে পারো অনলি ফর ব্ল্যাকটা বাদ দিয়ে কেমন অনলি ফর ব্ল্যাকটা বাদ দিয়ে তোমরা কালার ইউজ করতে পারো ঠিক এইভাবে এই যে তোমরা আউটলাইনটা দেওয়া আছে ঠিক এর মধ্যেই এইভাবে কালারটা করবে কেমন ঠিক এইভাবে তোমরা কালারটা করবে তো দেখলে তোমাদের এই কালারটা এখানে হয়ে গেলো কি সুন্দর করে তোমাদের ইচ্ছা মতো তোমরা এই কালারটা এখানে ইউজ করবে যাতে বাইরে না বেরিয়ে আসে কালারটা কেমন তোমরা যেমন ইচ্ছা কালার তোমরা এখানে ইউজ করতে পারো ঠিক আছে ঠিক এইভাবে তোমরা কালারটা করবে ঠিক তোমরা এইভাবে লাইনে লাইনে যেরকমভাবে আমি করলাম ঠিক লাইনের ভিতরে তোমরা এইভাবে কালারটা করবে কীরকম কেমন তাহলে তোমরা দেখলে টি লেটারটা ঠিক আমি এইভাবে কালার করলাম তোমরাও ঠিক এইভাবে কালার করবে যাতে লাইনের বাইরে না বেরিয়ে আসে ঠিক আছে তো তাহলে আজকে কী করার দেখলে তোমরা কী শিখলে না কি কানেক্ট দ্য ডটস এটা টি আর রাইট ডাউন দ্য লেটার এন টু এস ঠিক এইভাবে লিখবে কেমন আর উইথ কালার টি তো তোমরা এগুলো বাড়িতে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে কেমন হিয়ার দ্য ইজ এন্ডেড টুডে নাইস ডে টাটা